Hello viewers, welcome to my new video. Today I will discuss about article rewriter, article rewriting. To ashole article rewriting ta ashole ki ektu bujhe nei age. To amra jodi online research kori article rewriting er shongha ta amra erokom pabo. Article rewriting is to express information in a new way. Article rewriting is to make changes in the text to replacing word, phrase, sentence, and sometimes whole paragraphs to make the text look unique and more engaging. So, article rewriting bolte kono lekha ba content ke ektu bhinno bhabe uposthapon kora bujhay. To etar jonno muloto amra oi lekhar kichu shobdo ke poriborton korte pari ba kichu shobdo guchho ke sentence ke bakko ke ba lekhar age piche kore amra lekhatake notun kore sajate pari. এটা দ্বারা কি হয় লেখাটা ইউনিক হয় এবং এটা মানুষের কাছে বেশি পৌঁছানোর পসিবিলিটি হয় তো বিভিন্ন কারণে আমরা মূলত আর্টিকেলটাকে রিরাইট করি বেসিক্যালি লেখাটাকে ইউনিক করার জন্য কোন একটা লেখা কপি করেছি সেই লেখাটাকে একটু চেঞ্জ করে ভিন্ন ভাষায় উপস্থাপন করাটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি আর্টিকেল রিরাইটিং যেটা এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু তো আর্টিকেল রিরাইটিং এর জন্য বিভিন্ন টুলস আছে আপনি যদি সরাসরি অনলাইনে লিখে সার্চ করেন আর্টিকেল রিরাইটার যদি আর্টিকেল রিরাইটার রেখে আমি সার্চ করি তাহলে আমি অসংখ্য ওয়েবসাইট পাবো অসংখ্য টুলস পাবো যেখান থেকে আর্টিকেল রিরাইট করা পসিবল তো আমি এখানে আপনাদের তিনটা ওয়েবসাইটের দেখাবো আর এরকম আর অসংখ্য ওয়েবসাইট আছে যেখান থেকে আর্টিকেল রিরাইট করা পসিবল এবং সুন্দর করে করে করা পসিবল তো তার ভিতর একটা হলো স্মল এসইও টুলস আমি যদি এখানে এই ওয়েবসাইটে চলে যাই আমি ফার্স্টে এটা দিয়ে দেখাই তো আমি গুগলে চলে আসলাম আমাদের ওয়েবসাইট যেটা আসে সেটা ঢুকে যাই তো আমার কিছু কন্টেন্ট দরকার যে লেখাটাকে আমি একটু ভিন্নভাবে করব সাপোজ আমি ইন্টারনেটে লিখলাম এইচপি উইকিপিডিয়া এখন এখানে লিখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লেখা আসছে কন্টেন্ট আসছে তো আমি এই লেখাটা কপি করলাম এই লেখাটা যেমনটা আছে এই লেখাটা কিন্তু অনলাইন থেকে আমি কপি করতেছি তো এই লেখাটা অনলাইনে ইউজ করাটা আসলে কন্টেন্টের যেটা এটা অলরেডি কপিড তো লেখাটা কিন্তু গুগলে বা অন্য কোথাও ধরা পড়বে তো আমি লেখাটা একটু ভিন্ন উপস্থাপন করতে চাই তাহলে আমি এখানে লেখাটা লিখলাম স্মল এসইও টুলস থেকে আর্টিকেল রিরাইটারে চলে যাই এবার আমি যে লেখাটাকে রিরাইট করতে চাই সেই লেখাটাকে আমি এখানে পেস্ট করে দিব এই যে এমন চাইলে সরাসরি ডকুমেন্ট আপলোড করার সুযোগ আছে এই যে পেস্ট করে দিলাম লেখাটাকে এবার রিরাইট আর্টিকেলে আমি এখানে ক্লিক করব দেখেন এই লেখাটা একটু সময় নিয়ে রিরাইট হয়ে যাবে তো এটা হতে থাকুক আমি অন্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোও ট্রাই করি রিরাইট গুরু এটা আরেকটা ওয়েবসাইট সুন্দর একটা ওয়েবসাইট তারপরে আর্টিকেল রিরাইটার ডট নেট এটা আমার অনেক ক্ষেত্রে আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রেই ভালো আর্টিকেল রিরাইটার ডট নেট যেটা আছে তো আমি এখানে যেরকম লেখাটাকে এই যে পেস্ট করেছিলাম তো দেখেন লেখাটা স্মল এসইও টুলস কিছু শব্দকে চেঞ্জ করে দিয়েছে যেমন অরিজিনাল ভিউ দিয়ে আমি দেখে নেই দুটোই পাশাপাশি এখানে ছিল কমনলি বাট এটা হয়ে গেছে জেনারেলি দেখেন কিছু শব্দকে ও চেঞ্জ করে দিছে এটা দ্বারা আমি কিন্তু লেখাটাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করলাম ইউনিক করে নিলাম সেম কথাটা আমি এখান থেকে কপি করে যদি আর্টিকেল রিরাইটার বা আর্টিকেল গুরুতে যে পেস্ট করি এখানে যে পেস্ট করি তো দেখেন লেখাটা পেস্ট হয়েছে এখানে ভাষা চয়েস করতে পারি এবং এখানে অপশন আছে কিছু যে আমি কিসের কোন মেথডে এটাকে রিরাইট করতে চাই ম্যাক্সিমাম 80 ওয়ার্ড আপনি এখানে করতে পারবেন এবং আর্টিকেল রিরাইটার এখানে 1800 আপনি করতে পারবেন তো আমি এখানে এটাকে রিরাইটে ক্লিক করলাম রিরাইট আর্টিকেল দেখেন একটু সময় নিল লোড নিল এখন এটা কিন্তু রিরাইট হবে তো আমি আরও একটা আর্টিকেল রিরাইটার যে টুলসটা আছে সেটাও যায় এটা ইজি একদম সহজে করা পসিবল জাস্ট এখানে লেখাটা লিখলাম পেস্ট করলাম এবং এখানে আপলোড করার সুযোগ আছে আপনি চাইলে এখানে ডকুমেন্ট ডক ফাইল টেক্সট পিডিএফ ফাইল ইউ ক্যান আপলোড অন দেয়ার তো আমি এখানে আই এম নট রোবট এটাকে ক্লিক করে নিলাম নাও আন ক্লিক করব রিরাইট আর্টিকেল তো দেখেন জাস্ট একটু সময় নিবে এই লেখাটা সরাসরি একদম ইজিলি রিরাইট হয়ে গেছে এবং কমন কিছু ওয়ার্ড সেন্টেন্স ফ্রেজকে চেঞ্জ করে
অন্য কথা দিয়ে দিছে, তো সেক্ষেত্রে কিন্তু লেখাটা ইউনিক হয়ে গেছে। তো দেখেন এটাও, দেখেন এটা অনেক সুন্দর টুলস, এই যে রিরাইট গুরু, একই কথা দেখেন জেনারেলি ডাক কথাগুলো চেঞ্জ হয়ে গেছে, এটা অনেকটা স্মল এসইও টুলসের মতোই। আর আর্টিকেল রিরাইটার টুলসটা মোটামুটি অনেক বেশি শব্দকে চেঞ্জ করে, এবং আমি দেখলাম যে অনেক সুন্দর করে রিরাইট করা পসিবল এই আর্টিকেল রিরাইটার টুলসে। তো আমাদের যদি কোনো কন্টেন্ট দরকার হয় যেগুলোকে আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করব, তাহলে আমরা চাইলে আর্টিকেল রিরাইটার টুলসগুলো ব্যবহার করে সুন্দর করে ডকুমেন্টটাকে সাজাতে পারবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটা অবশ্যই মানুষের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করবেন, এবং ভিডিওটা যেহেতু ইউটিউবে আছে, এখানে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন কানেক্ট করে রাখবেন। সবাই ভালো থাকবেন।